শনিবার সাত সকালে ভাটপাড়ার কেটে গেল শনির দশা। রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে রদবদলের মধ্যেই ভাটপাড়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়োগ হয়েছেন নতুন আধিকারিক। ইতিমধ্যেই আজ শনিবার ভোরবেলা একটি গাড়ির নিচে কিছু দেখতে পান এক ব্যক্তি। আমরা সকালবেলা আসলাম হাজিরিতে, আমরা পৌরসভার অন্দরে কাজ করি, ওয়ার্ড অফিসের পিছনে যেখানে কালী মন্দির আছে সেইখানে আমরা যখন হাজিরিতে এসেছি দেখছি যে এখানে একটা ব্যাগের মধ্যে, তো আমরা চিন্তা করলাম যে ব্যাগের মধ্যে কি আছে, তো দেখলাম যে কাঁচের বোতলের মধ্যে, হাত মোড়ার বোতলের মধ্যে টেপ দিয়া ব্যান্ডেজ দিয়া আর ছখানা মতন বোমা ছিল। তারপরে বাড়ির লোককে আমরা তুললাম, ডাকলাম যে দাদা আপনার গাড়ি পিছনে আছে, একদম চাকা একদম সাইড ফেলে একটু গাড়ি এই বাচ্চা স্কুলে সকালবেলা স্কুলে নিয়ে যায়। আমরা তো দেখি যে একটা বাচ্চা আছে, ওনার বাড়িতে মেয়ে আছে কি ছেলে আছে সে জানে, কিন্তু ও গাড়ি করে নিয়ে যায়। একটু যদি গাড়ি চালু করতো তো আমরাও যেতাম আর বাচ্চাও তো গাড়ি উড়িয়ে যেত। ভয় ভয় তো, আগে তো আমাদের এই জায়গাটা তো খুব ভালো ছিল, আমাদের পুরো 5:20 খেতে পুলিশ এসেছিল। মানে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় টহলদারিতে থাকা পুলিশের দল। দেখুন এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন স্থানীয় পার্ষদ। এটা তো মানে একটা চক্রান্ত, বদনাম করার জন্য একটা দিয়ে রেখে গেছে এখানে, ওখানে দেখতে হবে যদি সিসি ক্যামেরা থাকে, ওখানে আমরা চেক আপ করবো কারা এসব করছে বদমাস। আর পুলিশ প্রশাসন তো নিশ্চয়ই তাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে, সবাই মিলে আমরা দেখবো এটা। আর একটা অপহরণ ঘটতে পারতো, এটা আমাদের কপালে নেই, ভালো যে অপহরণটা ঘটেনি। যাই হোক, আমি সবাইকে আমি ধন্যবাদ জানাবো এটা, যে আগে আমাদের কিছু কাস্টমার অর্ডারে কোনো খারাপ কাজ হয়নি, কেননা মানুষ পেটের জন্য কাজ করতে আসে, পৌরসভার কর্মীদের যদি কোনো কিছু একটা প্রবলেম হতো নিশ্চয়ই আমাদের একটা ব্যথা লাগতো, এটা খুব দুঃখজনক কথা হতো, কিন্তু সেটা হয়নি, ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে। শুনুন, 10 অর্ডার অনেক ভালো হয়ে গেছে আগের চেয়ে, নানান রকম নানান লোক থাকে, কিন্তু এখন 10 আমি যাওয়ার পরে অনেক ভালো হয়ে গেছে। পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় বিস্ফোরক, এরপরেই স্বস্তিতে আসেন স্থানীয় মানুষ, পুলিশের এই তৎপরতায় সন্তুষ্ট এলাকাবাসী। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তারা। ভাটপাড়া থেকে রবি কুমার সিং এর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। মুরাদস একাডেমি অফ হেয়ার এন্ড স্কিন মেকআপ, আধুনিক তরিকো সে লেস পার্লার, যাহা সেবা লেনে কে সাথ সাথ আপ ভি সিখ সকতে হ্যায় ফ্যাশন কে সভি গুণ। आज का टाइम का सबसे अपडेट वर्जन का फेशियल ट्रीटमेंट, ऑल इन वन अल्ट्रा हाइड्रा फेशियल ट्रीटमेंट, एक मशीन से ही सारा काम हम लोग फेशियल का कर पाते हैं। लेडीज एंड जेंट्स दोनों का यहां से शुरुआत कर रहा हूं। एक एडमिशन चार्ज है वो भी एकदम अपने इलाके के हिसाब से, मैं चाह रहा हूं कि गरीब से गरीब और भी काम जानेंगे, ये हमारा शुरुआत है, आप लोग की दुआ रहेगी तो ये भी हमारा कामयाब होगा। तो आज ही संपर्क करें मुराद फैशन लाइफ, गरुलिया मेन रोड, नोआपाड़ा थाना के पास, श्याम नगर।